আমরা আজকে একটু আর্থ্রাইটিস নিয়ে এবং প্যারালাইসিস নিয়ে কথা বলবো। আমি একটু প্যারালাইসিসের কথাটাই আগে আসি। প্রচুর রোগী, প্যারালাইসিস রোগী তো আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, সারা বিশ্বজুড়ে আছে। তো অনেক কারণে, ডায়াবেটিসের কারণে, উচ্চ রক্তচাপের কারণে অনেকে অনেক আরও অনেক ধরনের কারণে প্যারালাইসিসে ভোগেন। এই প্যারালাইসিস রোগী তো আপনার কাছে আসছে। প্যারালাইসিস যখন হচ্ছে অর্থাৎ রোগীটা অচল হয়ে যাচ্ছে, এখন আপনার কাছে আসে সচল হওয়ার জন্য, কি করবেন? ধন্যবাদ। আসলে প্যারালাইসিসের কিছু বেসিক কজ আছে এবং বেসিক কারণে, অনেকগুলো বেসিক রোগের কারণে কমন প্যারালাইসিস হয়ে থাকে এবং বাংলাদেশে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিস। আপনি বলছিলেন নিতে গেছি ডায়াবেটিস ইন্ডিউস পলিনিউরোপ্যাথি অলসো প্যারালাইসিস হয়ে থাকে। তাছাড়া এই যে আমরা আর্থ্রাইটিস বলছিলেন, যে আজকের বিষয়টা আর্থ্রাইটিস ও প্যারালাইসিস, আর্থ্রাইটিসের সাথে প্যারালাইসিসের একটা সম্পর্ক আছে। কারণ বিভিন্ন আর্থ্রাইটিস আছে, দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিসে যখন একটা মানুষ ভুগে থাকে তখন তার মাসেলগুলো এবং নার্ভগুলো অকেজ হয়ে আসে আস্তে আস্তে, এবং ডিসইউজের কারণে, মুভমেন্ট কমে যাওয়ার কারণে আস্তে আস্তে সে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে পড়ে। তবে বাংলাদেশে আমরা কমন স্ট্রোকজনিত প্যারালাইসিসের রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি, এবং বিভিন্ন ইঞ্জুরিজনিত সমস্যা, হয়তো রোড অ্যাক্সিডেন্ট থেকে পড়ে গিয়েছিল, অ্যাসাল্ট, আঘাত পেয়ে বা বিভিন্ন তার প্রফেশনাল কাজ করতে গিয়ে বিভিন্ন ইঞ্জুরি থেকে প্যারালাইসিস হয়ে থাকে, এবং বাচ্চাদের জন্মগত কিছু প্যারালাইসিস বা আফটার ডেলিভারি বা ডিউরিং ডেলিভারি, যেমন সেরিব্রাল পলসি, তা থেকে কিন্তু সেরিব্রাল পলসি অলসো অনেক আছে, অনেক আছে, এটাও এক প্রকারের প্যারালাইসিস। তো প্যারালাইসিস যে কারণেই হোক না কেন, অনেক সময় আমরা জুভে আপনার বিভিন্ন ভাইরাল ডিজিজ থেকে, যেমন জিভিএস আপনি জানেন, গুরিয়েল মেনিস সিনড্রোম, তাছাড়া ভাইরাল এনকেফালাইটিস, এক্স্যাক্টলি, মেনিনজাইটিস, বা ইভেন এখন করোনাতেও কিন্তু স্ট্রোক হতে পারে। কারণ যদি সেরিব্রাল আর্টারি ভেইনে যদি ব্লাড ক্লট হয়, আপনারা জানেন করোনার মেইন যে সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে রক্ত জমার ব্যথা, যদি সেরিব্রাল আর্টারিতে বা ভেইনে যদি রক্ত প্রচুর জমার বেঁধে যায়, তার থেকে কিন্তু স্ট্রোক, প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। তো অনেক কারণেই হয়, কিন্তু আমি একজন পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ হিসাবে আমাদের মূল কাজই হচ্ছে একটা মানুষ যে কারণেই প্যারালাইসিস হয়ে যাক না কেন, যদি সে বেঁচে থাকে যেভাবেই হোক, যে কারণেই হোক, তাকে আবার সামাজিক মূলধারায়, স্রোতধারায় ফিরিয়ে আনা, তাকে পারিবারিক অন্যান্য সদস্যদের মতো তার একই কাতারে নিয়ে আসা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো সেটার জন্যই আমাদেরকে ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং পুনর্বাসন রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশনের একটা সমন্বয় আছে, যে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, যে আমাদের আমরা আমাদের মূল থিম বা মোটোই হচ্ছে যে মুভ করা বা মুভমেন্ট, মানে চলন, মুভমেন্ট, এটি হচ্ছে জীবনের মূল মন্ত্র, চলাফেরা, মুভমেন্ট করা। আপনি নামাজ পড়েন, খালি শুয়ে থাকবে তা চলবে না, না, মানুষকে আল্লাহ পাক বানিয়েছি চলার জন্য, মুভ করার জন্য, তাকে ইবাদত করার জন্য, তাকে সেজদার জন্য। আপনি সেজদা করতে গেলে মুভ করতে হবে। আপনি আল্লাহ সৃষ্টি যদি দেখতে চান, সারা বিশ্ব আপনি বলছে, আল্লাহ বলেছে তুমি তোমরা আমার সৃষ্টির দেখো আমি কি তৈরি করেছি, তাহলে আমাকে মুভ করতে হবে, এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হবে, এক দেশ থেকে আরেক দেশ, এক জেলা থেকে আরেক দেশ, তার জন্য আমার মুভমেন্ট প্রয়োজন। এই যে মুভমেন্টটাকে আমরা যেন চালিয়ে রাখতে পারি, এখন রিহ্যাবিলিটেশন এবং পুনর্বাসনের মূল মন্ত্রই হচ্ছে যারে যতটুকু সম্ভব তার অপটিমাম লেভেলে পৌঁছে ফেলা। এইটা কিন্তু আগে থিমটা ছিল না। আগে মানুষকে কোনো রকম বেঁচে থাকতে পারলে চলতো, বা কোনো রকম বাসায় কোনো রকম তাকে বাঁচিয়ে রাখতে পারলে, পরিবারের জন্য তো বোঝা হয়ে দাঁড়াতো। অবশ্যই যে কোনো কারণে যদি বিছানা পড়ে থাকে, বাসায় পড়ে থাকে, আর্থ্রাইটিস আমি প্রচুর রোগী পাই, ইয়াং মহিলা, 20-25-30 বছর বয়স, দুটো বাচ্চা আছে, এখন পাকশাক করতে পারে না, হাঁটতে পারে না, চলাফেরা বন্ধ, বাসা পারিবারিক অশান্তি তৈরি হয়ে যায়, হাজবেন্ডের সাথে তার দাম্পত্য কলহ তৈরি হয়, কারণ বাচ্চাদের দেখাশোনা সম্ভব হয় না। এই জন্যই আমরা বারবার জোর দিচ্ছি, এই জাতীয় রোগ জারি হোক না কেন বা যে কোনো কারণেই হোক, তারা যেন একজন আমাদের মতো রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হয়। একজনের যদি স্ট্রোক হলো, স্ট্রোকে প্যারালাইসিস হয়ে গেল, অনেক বেশিরভাগ রোগী অজ্ঞান হয়ে যায় তখন, এই যে ক্রুশিয়াল পিরিয়ড, তখন তাকে অনেক সময় আইসিইউতে নিতে হয়। কোন পর্যায়ে আসলে ও কতদিন পরে রোগীকে এই ফিজিও স্টার্ট করা উচিত? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা হচ্ছে মূল। যদি জ্ঞান না ফিরে তাও ফিজিওতে? হ্যাঁ, তাও ফিজিও। যদি একটা লোকে মনে করেন স্ট্রোক করে আইসিইউতে চলে গেল, তাকে লাইফ সাপোর্ট দেওয়া আছে, অ্যাট দ্য টাইম অফ লাইফ সাপোর্ট যতদিন থাকবে, সেটা 2 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক বা 2 বছর হোক, ওই সময় তাকে ফিজিও কন্টিনিউ করতে হবে, তাকে পুনর্বাসন চিকিৎসা চালিয়ে যেতে হবে। না হলে তার যে বেসিক সিস্টেমগুলো আছে,
আমরা ডাক্তারি ভাষা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, তারপরে হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম বা আমাদের যে খাদ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যত সিস্টেম আছে, হরমোনাল সিস্টেম, সকল সিস্টেম কিন্তু সাপ্রেস হয়ে যাবে। এই সাপ্রেস যেন না হয় তাকে সবসময় মেনটেন বাই পেসিভলি, পেসিভ এক্সারসাইজের মাধ্যমে, পেসিভ বিভিন্ন থেরাপির মাধ্যমে। এই যে পুনর্বাসনের মূল মন্ত্রই হচ্ছে একটা সুস্থ মানুষ যদি কোনো কারণে ডিসেবিলিটি হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, ইভেন কি যে করোনা জনিত বলেন, যে কোনো ভাইরাল ফিভার বলেন, ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া বল হতে শুরু করে চিকুনগুনিয়া, যে কোনো ভাবি হোক, দুটো বছর মানুষ ঈদের নামাজে পর্যন্ত যেতে পারে না, যেতে পারে না, এত পেইনফুল কন্ডিশন। হ্যাঁ, এবং ওই রোগীগুলো কিন্তু আমরা এখন পুনর্বাসন চালিয়ে যাচ্ছি এবং তারা ব্যথা বেদনা ভুগছে, এবং যে রোগী হয়তো ব্যথা হতো আরো 5 বছর 10 বছর পরে সে অলরেডি চিকুনগুনিয়া জনিত ব্যথা নিয়ে সে আক্রান্ত। তো এই জন্য মূল মন্ত্রই হচ্ছে আমরা চেষ্টা করি যেন রোগীদেরকে যদি সেন্টার বেসড হয় হাসপাতালে এসে চিকিৎসা করবে, না হলে বাসায় যতটুকু পরামর্শ দেওয়া যায় কি কি এক্সারসাইজ করলে সে অনেক কথা শুনবো। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।